31 মে লঞ্চ হয়ে যাওয়া ভিভো V21 ফোনটি কেমন হয়েছে তার ইনফরমেশন আজ আপনাদের সাথে শেয়ার করব। আর এই ফোনটির ভালো দিক এবং মন্দ দিক সব কিছুই আপনাদের সামনে তুলে ধরব, তাই ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। হে গাইস, রাহাত হিয়ার, ওয়েলকাম টু টেক অ্যাঙ্কর পয়েন্ট। ভিডিওটি শুরু করার আগে লাইক করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে এই ফোনটির বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন সম্পর্কে কথা বলা যাক। বিল্ড কোয়ালিটিতে ব্যাগে দেওয়া হয়েছে অ্যান্টি ক্লিয়ার ম্যাট গ্লাস এবং ফ্রন্টের শর্ট সেন্সরের গ্লাস দিয়েছে ভিভো, তাই বিল্ড কোয়ালিটিতে প্রিমিয়াম কোয়ালিটি দিয়েছে তাতে কোনো সন্দেহ নেই। তাছাড়া ডিজাইনের কথা বলে টফ লেফটে রেক্টেঙ্গেল শেপের ওপর ট্রিপল ক্যামেরা সেট আপ দেওয়া হয়েছে, তার নিচে ভিভোর ব্র্যান্ডিং দেওয়া হয়েছে। আর ফ্রন্টের কথা বলে টপ সেন্টারে ওয়াটার ড্রপ নচ দেওয়া হয়েছে। আর কালারের কথা বলতে গেলে এই ফোনটি দুটি কালারে পাওয়া যাবে, যে কালারগুলো হলো ব্ল্যাক এবং হোয়াইট কালার। তাছাড়া ফোনগুলো দেখতে প্রিমিয়াম লাগে, তাই বিল্ড কোয়ালিটি এবং ডিজাইনে কোনো ধরনের কমতি নেই। আর ডিসপ্লের কথা বলে এটি ইউজ করা হয়েছে 6.44 ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড ডিসপ্লের সাথে 20:9 এসপেক্ট রেশিও এবং 409 পিক্সেল ডেন্সিটি আর HDR10 সাপোর্টের সাথে ওয়াইড 1L1 সাপোর্ট দেওয়া হয়েছে। তাছাড়া 90Hz রিফ্রেশ রেটও দেওয়া হয়েছে, তাই ডিসপ্লে কোয়ালিটিতেও কোনো প্রবলেম হবে না। অল রাইট, এবার পারফরমেন্সের কথা বলা যাক। আর পারফরমেন্সের কথা বলে এটি ইউজ করা হয়েছে 5G চিপসে, আর এটি ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 800U চিপসে। তাছাড়া এই প্রসেসর 7nm উপরে বানানো হয়েছে, তাই এনার্জি এফিসিয়েন্সি ভালো হবে এবং হিটিং ইস্যুও কম হবে। তাছাড়া 2.4 GHz পিক লট স্পিক দেওয়া হয়েছে এবং A76 কোর্স দেওয়া হয়েছে, তাই CPU পারফরমেন্স ভালো পাওয়া যাবে। এছাড়া আর্মালি G57 MC4 GPU দেওয়া হয়েছে, তাই গেমিং কোনো লিক দেখা যাবে না। আর LPDDR4X RAM এবং UFX 2.2 স্টোরেজ দেওয়া হয়েছে। আর অ্যান্টিডু স্কোরের কথা বললে 3,37,000 কাছাকাছি অ্যান্টিডু স্কোর আসে, তাই ওভারঅল পারফরমেন্সে ভালো একটি সাপোর্ট পাওয়া যাবে। তাছাড়া ক্যামেরার কথা বললে এর ব্যাকে ইউজ করা হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ, যাতে কিনা প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে 64 MP সাথে OIS সাপোর্টও দেওয়া হয়েছে। তাছাড়া 8 MP আলট্রা ওয়াইড এবং 2 MP ম্যাক্রো ক্যামেরা দেওয়া হয়েছে। আর 4K ভিডিও করা যাবে 30fps এর উপর, তাই ব্যাক ক্যামেরা অনেক ভালো দেওয়া হয়েছে। এছাড়া ফ্রন্টে দেওয়া হয়েছে 44 MP সেলফি ক্যামেরা আর OIS সাপোর্টও দেওয়া হয়েছে। তাছাড়া ফ্রন্ট ক্যামেরাতে নাইট মোডের সাপোর্টও দেওয়া হয়েছে। এই ফিউচারগুলোর সাথে আপনারা ক্যামেরাতে আই অটোর ফোকাসেরও সাপোর্ট দেখতে পারবেন এবং ফ্রন্ট ক্যামেরাতেও 4K ভিডিও করা যাবে 30fps এর উপর। ওভারঅল ক্যামেরা অনেক ভালো দেওয়া হয়েছে। আর ব্যাটারির কথা বললে এটি ইউজ করা হয়েছে 4000mAh ব্যাটারির সাথে 33W ফাস্ট চার্জার বক্সে দেওয়া হয়েছে। তাছাড়া টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে, কিন্তু 3.5mm অডিও জ্যাকের কানেকশন দেওয়া হয়নি। 3.5mm অডিও জ্যাকের জায়গা দেওয়া প্রয়োজন ছিল। আর সেন্সরের কথা বললে এতে আন্ডার ডিসপ্লে স্ক্যানার দেওয়া হয়েছে এবং ফেস আনলক দেওয়া হয়েছে। তাছাড়া কমন সেন্সরগুলো এই ফোনে দেওয়া হয়েছে। OS এর কথা বললে অ্যান্ড্রয়েড 11 আউট অফ দ্য বক্সে পাওয়া যাবে, সাথে ফান্টাস 11.1 সাপোর্ট পাওয়া যাবে। আর ভিভো ফান্টাসকে অনেক ইম্প্রুভ করেছে, তাই ওভারঅল সফটওয়্যার এক্সপিরিয়েন্স ভালো পাওয়া যাবে। তাছাড়া এই ফোনে হাইব্রিড সিম স্লট দেওয়া হয়েছে, তাই ফোনটিতে দুটি সিম ইউজ করা যাবে বা একটি সিম ও একটি মেমোরি কার্ড ইউজ করা যাবে। আর এই ফোনে সিঙ্গেল স্পিকার দেওয়া হয়েছে। তাছাড়া ফোনটি একটি মাত্র ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, যেটি কিনা 8GB RAM এবং 128GB স্টোরেজের সাথে পাওয়া যাবে। আর 8GB RAM এবং 128GB ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 33,000 টাকা। প্রাইস এবং স্পেসিফিকেশন দেখে আমার মনে হয় ফোনটি 2,000 টাকা কম হলে বেশি ভালো হতো, কিন্তু ফোনটি যে প্রাইসে লঞ্চ করা হয়েছে সেই প্রাইসে কোনো ফোন কোম্পানি ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরাতে OIS সাপোর্ট দিবে না।
তাই আমার মনে হয় ফোনটি ওভারঅল ভালো অনেক কিছু আপনাদের অফার করছে। ফোনটি প্রাইস আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। তাছাড়া দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।